Hello viewers, assalamu alaikum. Welcome back to Afsana's lifestyle in USA. Asha kori apnara shobai bhalo achen. Alhamdulillah amio bhalo achi. To ajke ami aro ekta sundor blog apnader share koram. To ajker blog ta holo amar boro boinor basha apnarare share kormo. Ar ashole to last time apnarare bashar shamna garden apnarare dekhaisi. To ashole bashar bitror video ar apnarare share korchi na. To onekhe request korchen je bashar bitror video dekhar lage. তো যাই হোক, আজকে আমি আমার বইনর বাসার ভিডিও ভিতর আপনারে শো করাম। তো আপনারা তো আগর অনেক ব্লগে দেখছেন আমার বইনর বাসার সামনা, আর আমার বাসার যে পাশে যে বাসা তো ওটা তো আফার বাসা। তো যাই হোক, আজকে অনেক মেহমান আইসন আফার বাসা, দাওয়াত আসেল। তো আমিও ভিডিওর বাইরেরও ভিডিও করছি, আবার ভিতরেরও ভিডিও করছি। তো ভিউয়ার্স, আপনারা সবাই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, তাহলে আপনারা ভালো লাগবো। আর আসলে তো আমার এই বোন, আমার তো আরও বড় বোনও আছে, ওই দুই নম্বর দেন তাই। তো আমরা থাকি প্রায় 7-8 মিনিট দূরে তখন। তো এটা তো আমার মেজ বোনের বাসা, তো আপনারা শেয়ার করছি আগে। আর এই যে বোন, আমরা দুইজন পাশাপাশি থাকি, তো ও কারণেও আজকে মেহমান আইসন। তো আসলে মেহমান আইলে আমরা দুই বাসায়ও বেশি যাওয়া আওয়া করেন। আর এখন যে ভিডিও আপনারা দেখাইলাম, এটা তো একটা আমার বাসা, তো একটু আফার বাসা থেকে কতটুকু দূরত্ব বা কতটুকু দূর ও কারণে আমি একটু ভিউ করছি। তো জাস্ট মাঝে একটা স্ট্রিট রোড গেছে, আর তো মানে সেম লাইনে আমরা ফুটছি। তো আফার বাসা তো না মেহমান আইসন, তো মেহমানোর গাড়ি ও ড্রাইভার সামনে। তো আমি এখন বাসার ভিতরে রেকর্ড করলাম, আপনারা দেখক। আর আসলে আপার বাসাতে যত মেহমান আইন সবেও হইন যে অনেক সুন্দর বাড়ি। তো আসলে যেরকম বাড়ার দিক দিয়া বড়, তেমনি ভিতরের দিক দিয়ে অনেক বড়, অনেক সুবিধাও আছে। 6টা বেডরুম উফরে ফোরছে, 5টা বেডরুম আর নিচে 1টা বেডরুম, আবার লিভিং রুম 1টা, ফ্যামিলি রুম 1টা, ডাইনিং রুম 1টা, কিচেন 1টা। তো আসলে অনেক বড়, অনেক সুবিধা আছে। তো একটু হইলো কিচেন, আর এই কিচেনও আফার খুব করেন না, জাস্ট কেন বয়া চাও খাইন। আর তানোর মেইন কিচেন বেসমেন্টও জাস্ট হানো মানে খুব করেন। আর একটা হইলো ডাইনিং রুম, আর এদিকে আবার ফ্যামিলি রুম গেছে, বাচ্চারা টিভি উবি দেখেন। একটা আবার নিচে যে বেডরুম ওটা পড়ছে, তো নিচে এদেশে তো আবার বেশিরভাগ উফরেও বেডরুম থাকে, নিচে বেডরুম থাকলে অনেক সুবিধা হয়। তখন আমি উফরে দিয়ে কটরিয়া যাইলাম। তো একটা বাসার উপরতলা, তো উপরতলার 5টা বেডরুম 1টা বাথরুম আছে। আর এদিকে যে পিছন সাইড একটা ফাজে গার্ডেন করছে, তো আপনারা তো গার্ডেনও দেখাইছিলাম, তো উপর থেকেও দেখা যায় গার্ডেন। উপরের 2 নম্বর বেডরুম, আর সাইডে তো আর একটা বেডরুম আছিল, আর একটা হইল কি 3 নম্বর বেডরুম।
আর এদিকে যাইরা আমার দুইটা বেডরুম, একটা গেস্ট রুম আর একটা তান বড় মেয়ের বেডরুম। তো এইটা হইলো গেস্ট রুম, এখানে কেউ থাকেন না, জাস্ট মেহমান উমান বেশি আইলেও রইন। তো এখন পুকুর বেডরুম থাকিও, আমি বাইরের দিকে একটু রেকর্ড করছি, আর আমার বাচ্চারাও খেলা এরা বাড়া। আর আসলে উপর থাকি আরও বেশি ভালো লাগে, অনেক সুন্দর ভিউ, আর ড্রাইভওয়ে অনেক বড়, অনেকগুলো গাড়িও জায়গা হয়। আমি গেস্ট রুম থেকে এখন বাড়াইরাম, বাড়াইয়া তান বড় মেয়ে আমার বঞ্জির রুমও যাইরাম। তো বঞ্জি তো 2 বছর আগে মেরিড দিলাইছেন, তো এখন আইলে তা হই না, নাইলে খালি থাকে রুম। তো এখনও তানে বেশিরভাগ জিনিসগুলো এখনও ওলা সাজানো রয়েছে। তো তা আমার বঞ্জির নাম হইলো এমি, তো ওইখানে তাই লেখলা প্রিন্সেস এমি স্লিপ হিয়ার। তো আমার বইনের এক মেয়ে আর তার 3 ছেলে, আর আমার বোনজির ফটো তার গ্রাজুয়েশনের। আমার বোনজির ক্লোজেটও এখনও তানোর কিছু কিছু কাপড় রয়েছে, তো এগুলো আসলে দরকার লাগে না, আর এমনি আইলে জাস্ট চেঞ্জ করবো না। তান তো হাজব্যান্ডের বাড়ি, তো সব কিছু নিশন গিয়ে আর এমনি জাস্ট এক্সট্রাটা রয়েছে। তো তানোর রুম এখন ওলা রয়েছে আর কি, তাই না আইলে স্লিপ করেন বা মেমান আইলে স্লিপ করেন। তো এটা আমার বড় বোন ফুতোর রুম। তো তান রুম থাকিও ভিউটা খুব সুন্দর লাগে, উইন্ডো আছে না, বারা মেমান আইস সবে খেলাধুলা করা। তো এটা আবার তো বাসার ব্যাক সাইড, একটা তো আপনার দেখাইছিলাম তান গার্ডেন করছে না, আর ব্যাক সাইডে দিয়ে একটা স্ট্রিটও গেছে, যে স্ট্রিট আমার আর আমার বইনর বিটুইন হাউসও যে একটা স্ট্রিটে গেছে। তো এদিকে তো বেশিরভাগ হাউসগুলাও স্ট্রিটের ভিতরে গেছে, তো আমরা তো একটু মেইন রোডও আর এই স্ট্রিটও আবার একটু ভিতরে দিয়ে গেছে। তো এই স্ট্রিটে দিকে আইমানোর স্কুলও যাওয়া যায়। তো আপনারা তো স্কুলের ব্লগও দেখাইছি যে ওদিক থেকে আইরাম, তো আমার বইনর ব্যাক সাইড। তো আজকে আমার বোনজির হাজব্যান্ডের বাড়ির সবাই দাওয়াত করছেন, আইসেন আমার আমার ভাইয়ের ফ্যামিলিও সবাই আইসেন। তো কইলাম তো আর মেহমানের উচিলাই একটু বাসার ভিতর রেকর্ড করিলাই। তো এখন আমি বেসমেন্টও যাইরাম, বেসমেন্টও তো এক্সট্রা একটা, এখানেও কেউ ঘুমাই না, জাস্ট জাস্ট এখানেও লাইক টিভি উবি দেখুন বাচ্চারা, আবার এক্সট্রা ইউ আছে, আর আবার ডাইনিং স্পেসও আছে আলাদা। তো এখন মেহমানের লাগে খানি উনি রেডি করি লাইছেন, তো একটু রেকর্ড করলাম। তো এখন বেসমেন্টও যে কিচেন আফারও, কিচেনটাও এখন এখানেও রান্না করা হয় না, আবার এখানে বইয়াও কিচেনের ভিতরে টেবল আছে খাওয়া যায়, আবার অন্যদিকে মেহমানের লাগে লং চেয়ার টেবল আছে। তো আসলে আফার বাসা তো অনেক মেহমান সবসময় দাওয়াত করেন, বা অনেক মানুষ একলগে বইয়া খাওয়া যায়, অনেক লং টেবল।
তো এটা তো আর ফার্স্ট ফ্লোর আপনারা তো দেখাইয়া গেলাম, তো এদিকে আবার ও ফ্যামিলি রুম এগুলো এক্সট্রা, এখানে জাস্ট বাচ্চারা প্লে করেন বা টিভি দেখেন, কেউ থাকেন না আবার এখানে। তো বাসার বাইরের দিকটা আবার রেকর্ড করলাম, কেন অনেক মেহমান আইসেন, তো সবে আমার বাচ্চারাও সবে কেন প্লে করা। তো আসলে না মেহমান আইলে বালা ফাইন, আমার বাসাও আছে তো দুইও বাসায় বেশি যাওয়া আওয়া করেন, বাচ্চারাও বালা ফাইন আবার বড় সবে বালা ফাইন, যে আমরা একটু তো দূরে থাকি তো এখানে আইলে দইও বাসা কাছাকাছি একটু এসব ওর বালা লাগে। তো ওইদিকে আবার আমি একটু রেকর্ড করিয়া বাসার অন্য সাইডে দিয়াম আমি দেখাইলাম, আর বাসার পিছনে একটু গার্ডেনও সবে দেখলাম যে কিতা কিতা গার্ডেন করছেন, তো এখানে তো বেশিরভাগ মেহমান আইলে সবে গার্ডেন দেখেন যে গার্ডেনও কিতা কিতা গার্ডেন করা হয়েছে। তো এখন আমরা আমার বাসার যাইরা, মেহমান সব আমার বাসার যাইরা, তো সবে দেখার লাগে এমনিও আইসন হিসাবে খাসে। তো আমার বাইর ফ্যামিলি, বাইফুত, আমার বঞ্জি দামান, আমার হাজব্যান্ড সব একসাথে হইসেন, তো আজকেও ফো আছে সবর, আরও দাওয়া তো আরও মেহমান, তো সবে একলগে ব্যাডমিন্টন খেলাইরা, বলও খেলাইরা, খুব এনজয় কররা সবে। আমি দূর থাকি আবার আমার বাসা থাকি রেকর্ড করছি একটা। তো মেহমান সব আমার বাসা তাই বেড়াইয়া এখন আবার যাইরা গিয়া আপার বাসা, তো কিছু কিছু বাচ্চারা আছে না আবার আমার বাসা, তারা খেলাইতে বালা ফাইরা, কারণ বাচ্চা তরণের জিনিস আছে তো তো কারণে তারা বালা ফাই।
তো আজকে দাওয়া তো সব একসাথে হইছ, সবার খাজ অফ, আর ও কারণে সব একলকে খুব প্লেখর, আর একটু গরমও আছে, আর তো আমরা আস্তে আস্তে ঠান্ডাও আইয়র। তো আসলে আমার বেশি ভালো লাগে, বা বাসার সামনেও তো স্পেস আছে, তো মেহমান উমান আইলে সবেও বেশি এনজয় করো, সবারও ভালো লাগে। তো এদিকে আমার বাসার সামনে আমরা মেয়েরা ব্যাডমিন্টন প্লে করি, আমার আবার আফার বাসার সামনে অন্যদিকে তো সব ছেলেরা বল প্লে করা। বাচ্চারাও খুব এনজয় করার, আসলে আয়ান তো তানোর সব প্লে জিনিস তাই দিতা চাইরানা, ব্যাডমিন্টন ওইটা তাই তানোর দুইটা তাই চাইরানা দিতা, আর ওটা তো ওটাও চাইছো না নিলিতা, তো তাই সবটাও সিনরা তানোর জিনিস তাই সবে, তো বাচ্চারা তো তারা কোনো জিনিস শেয়ার করতেও চায় না ওনার সময়। আর এদিকে সবাই খেলাধুলা করিয়া খুব টায়ার্ড হয়েছে, তো এখন বইয়া একটু রেস্ট করা, আর একটু নাস্তা করা বাড়া বইয়া। তো এদিকে মেহমান সবও গেছেন গিয়া, আর এখন খালি আমার বাইর ফ্যামিলি রয়েছেন, তো আমরা বইয়া সবে একটু এনজয় করলাম। তাহলে ভিউয়ার্স আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর একটা ব্লগে আপনাদের সাথে আবার কথা হইব। তাহলে আজ এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফিজ।